तो नेटफ्लिक्स अखन उल्लू और गंदी पत्र ह्यूज ऑडियंस देखे बोले जे रुक तेरा तभी गेम बजाना पड़ेगा। तो नेटफ्लिक्स लिए चले सेक्स स्टोरी मैंने लॉस स्टोरीज टू इंस्पायर्ड बाय उल्लू एंड गंदी बात। एबे देखो मूवीर फर्स्ट पार्टे तुम्हारा डिमांड तो भाई जानो जे कियारा किभाबे निजेर मध्ये जेनरेटर चालिये सबार गियार बदले दिएछिलो आर सेई जोन्नो पार्ट टू ते तोमादेर सबार गियारे चिंता करे खूब भालो भालो चारटे स्टोरी रखा हयेछे सॉरी सिक्स स्टोरी रखा हयेछे। तो फर्स्ट पार्टे देखानो एकटा छेले एकटा मेये जे ताके खूब भालोबासे तार घरे भाई सम्बन्ध निये एसेछे সবকিছু কথাবার্তা সবকিছু ঠিকঠাক চলছিল আর তারপরে এন্ট্রি হয় আমাদের সেক্স এডুকেশনের টপ র‍্যাঙ্কিং স্টার স্টুডেন্ট ঠাকুরমার যে ওইখানে এসে একটা আনএক্সপেক্টেড কথা বলে সেক্স কিয়া কিয়া আরে আমার এক্স আমেরিকার নটি ঠাকুরমা তোমার যা বয়স তুমি এখন বলে যে আমার সুগারের দুটো ওষুধ দেওয়ার কথা তুমি ভাই একদম ডাইরেক্ট স্ট্রবেরি ফ্লেভারে পৌঁছে যাচ্ছ ইয়ার। আরে ঠাকুরমা দুদিন পরে চিতায় শুতে হবে তুমি ভাই খাট ভাঙার কথা বলছো ইয়ার। এবার দেখো স্টোরিতে ঠাকুরমার যা ইমেজটা আমাদের খারাপ করেছেন মানে ছোটবেলায় আমরা ঠাকুরমার কাছে যা যা শুনে এসেছি মানে পুরোপুরি তোমাদের উপর দিয়ে যাবে। এটা কোথাকার ঠাকুরমা দেখানো হচ্ছে আমেরিকান না লন্ডন ইন্ডিয়া তো নয় ভাই এটা ভাই এত ফ্র্যাঙ্ক এত অকওয়ার্ডনেস এখানে দেখানো মানে ফ্যামিলির সঙ্গে তো মানে জাস্ট একটা সেকেন্ড তোমরা দেখতে হবে না এমন করে সিজন টুটা বানিয়েছে। ফার্স্ট সিজন ওরমনি ছিল বাট সিজন টুটা আরও ডেঞ্জারাস আছে আর দেখার পর বলবে যে ভাই পন ভিডিও হতো এসা কি নিকলে সবটা লাভ কে জায়সা। এখানে ভাই কোনো স্টোরি বলে কিছু না এখানে শুধু পন আছে আর কিছুটি নাই। এবার থার্ড স্টোরি যেখানে তোমরা হেডফোন লাগাবে ঘরে কোনায় বসবে দিবর তেল লাগাবে তারপরে এখানে বিজয় আর তার ওয়াইফ তামান্নার পুরো স্টোরি দেখানো হয়েছে যেখানে বিজয় তার ওয়াইফকে 10-20 বছর পর আবার রিপিট দেখছে আর দেখার পর ভাই তার হোসি উড়ে গেছে ভাই এটা আমার ওয়াইফ ছিল প্রথমে রানু মন্ডল এখন সাকিরা। এবার সাকিরাকে যখন দেখতে পেয়ে গেছে তো সেক্স তো বানতা হ্যায় তো তামান্নার 10-20 বছর পর প্রায় দেখা হয়েছে বিজয়ের সঙ্গে তো তামান্না সবকিছু বলে যে আমার সঙ্গে কী কী হয়েছিল কী কী না হয়েছিল এতদিন আমি গায়েব কী করেছিলাম কিন্তু বিজয় কোনো ইন্টারেস্টেড না একদম ভাই ডাইরেক্ট শুরু হয়ে যাচ্ছে একদম পুরোপুরি ফ্র্যাঙ্ক। তামান্না বলছে এত বছর পর দেখালো একটু কথা তো বল এইসব কি করছিস ভাই। বিজয় বলছে এতদিন পর দেখা হয়েছে কথা কথা বলবো না শুধু কাজ হবে কাজ আর তারপর যা কাজ করলো যা সিন দেখালো ভাই এক্স ভিডিওজে হ্যাশট্যাগ নাম্বার ওয়ানে তো ভাই এক দু মাস আরামসে ট্রেন্ড করবে এমনি কিছু দেখিয়েছে ভাই। এবার দেখো এইসব তো ঠিক আছে কিন্তু হালকা টুইস্ট আর হালকা স্টোরি তো দেখাতে হবে নাহলে ভাই এক্স ভিডিওজই হয়ে গেলো না এটা তো টুইস্ট যা দেখায় ভাই টুইস্ট দেখে ভাই জনি সিনসন নিজের চাকরি ছেড়ে দেবে অমনি টুইস্ট আছে মানে কি বলবো টুইস্ট দেখে তোমাদের রিয়াকশন সালা টুইস্ট আছে না টনি কক্কড়ের গান আছে ভাই কিছুই বুঝতে পারছি না। এবার দেখো মুভির লাস্ট স্টোরি যেখানে অ্যাকচুয়াল স্টোরি থাকে অ্যাকচুয়ালি বেশি করে স্টোরির উপর ফোকাস করে ওইটার উপরও ফোকাস করে কিন্তু স্টোরির উপরে বেশি করে ফোকাস করে যেহেতু এখানে কাজল ম্যাম আর কুনুদ মিশ্রা আছে আর কুনুদ মিশ্রা ভাই মদ খেয়ে যা ফাঁকাফাঁক করছে না ও আলাদাই লাগছে দেখতে ফাটিয়ে দিয়েছে পারফরমেন্সে দুজনেই ফাটিয়ে দিয়েছে পারফরমেন্সে। আর এই লাস্টের স্টোরিতে যে ক্লাইম্যাক্সটা আছে ওইটা হচ্ছে আসল ক্লাইম্যাক্স ও ভাই ওই ক্লাইম্যাক্সটা দেখে ভাই বলবো না ভাই একটা ক্লাইম্যাক্স অ্যাকচুয়াল ক্লাইম্যাক্স দেখলাম যে ক্লাইম্যাক্সটা দেখলে তোমার দাঁড়াবে না তুমি দাঁড়িয়ে যাবে ওরকম ক্লাইম্যাক্স আছে এটা। এবার দেখো মুভিটা পুরোপুরি অ্যান্টোলজি মুভি আছে মানে লাস্ট স্টোরিজ আছে তো এখানে সেক্স তো প্রচণ্ড ভরপুর আছে এবার স্টোরিও হালকা হালকা করে আছে ওভারঅল গুড কিন্তু ফ্যামিলির সঙ্গে একদমই না। তো গাইস আজকের জন্য এতটা যারা যারা সিজন টু বা সিজন ওয়ান দেখো না সিজন ওয়ানটাও দেখে না সিজন টুটা তো মজা আছেই ভাই মস্তির জন্য দেখো আর কি দেখো এন্টারটেন হো ভাড় মে যায় যা ইচ্ছা দেখ বানাচ্ছে বানাক না কোনো অসুবিধা নেই। তো গাইস আজকের জন্য এতটাই Love you all. Bye.